অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হচ্ছে অধিনায়ক সাকিব আল হাসানের আরেকটি অধ্যায়। সাকিবের অধীনে ক্যারিবিয়ান সফরে যেমন সাফল্য এসেছে, তেমন এসেছে টেস্টে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার লজ্জাও। তবে অধিনায়ক হিসেবে ব্যাট ও বল হাতে অন্য দেশের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া সাকিবের দিকেই তাকিয়ে পুরো দেশ। ইংলিশে প্রবাদ আছে, হিস্টোরি রিপিটস ইট সেলফ। কিছু ইতিহাস থাকে যার পুনরাবৃত্তি মানুষ মনে প্রাণে চায়, আবার কিছু আছে যা দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায়। একজন সাকিব আল হাসানের ক্ষেত্রে ঘটছে দুটি। এই ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই টেস্টে সাকিবের প্রথম অধিনায়কত্বের স্বাদ নেয়া 2009। মাশরাফির ইঞ্জুরিতে দলের দায়িত্ব তুলে নেয়া সাকিবের নেতৃত্বে বিদেশের মাটিতে প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট জয়, ঘরের বাইরে প্রথম সিরিজও নিজেদের করেছিল টাইগাররা। এরপর 2018 ক্যারিবীয়দের বিপক্ষে আবারও অধিনায়কত্বে ফেরা, কিন্তু অ্যান্টিগায় সেবার সাকিবের নেতৃত্বে প্রথম ম্যাচ দুঃস্বপ্ন হয়েছিল বাংলাদেশের। প্রথম ইনিংসে মাত্র 43 রানে অল আউট হওয়ার লজ্জার রেকর্ড এখনও বয়ে বেড়াচ্ছে দেশের ক্রিকেট। সেই ম্যাচে ইনিংস ও 206 রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। 4 বছর পর আবারও সাকিবের নেতৃত্বে ফেরা সেই অ্যান্টিগায় শুধু আইকন হিসেবেই নয়, দলের সবচেয়ে ম্যাচিউরড মেম্বার হিসেবে এবারও তাকিয়ে থাকা তার দিকেই। কারণ 2018 ওই দুঃস্মৃতির পরও অধিনায়ক ও অলরাউন্ডার সাকিবের রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আশা জাগানিয়া। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি 5 ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার, যার মধ্যে 3টিতেই এসেছে জয়। কিন্তু মুদ্রার উল্টো পিঠে ইংল্যান্ডের বিপক্ষে 4টি আর ভারতের বিপক্ষে 2টি ম্যাচে জয় মেলেনি কাপ্তান সাকিবের। হারতে হয়েছে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষেও। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট ও বল হাতে সমান পারফর্মও করেছেন সাকিব। ক্যারিবিয়ানদের বিপক্ষে 9 ইনিংসে সর্বোচ্চ 325 রান এসেছে অধিনায়ক সাকিবের ব্যাট থেকে। ইংল্যান্ডের বিপক্ষে 8 ইনিংসে 202 আর নিউজিল্যান্ডের সাথে 2 ইনিংস মিলিয়ে 187 করেছেন সাকিব। বল হাতে ওয়েস্ট ইন্ডিজেরই বেশি উইকেট শিকার করেছেন অধিনায়ক সাকিব। 5 ম্যাচে শিকার করেছেন 25 ক্যারিবীয় ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ 17 উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচ থেকে, আর ভারতের বিপক্ষে 2 ম্যাচে শিকার 9 উইকেট। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের এত সাফল্য এবার কতটুকু কাজে লাগে সেটাই দেখার। খেলায় হারজিত থাকবেই, শুধু 2018 দুঃস্মৃতি না ফিরলেই হয়। কনক মাহমুদ, DBC News.